হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা এই যে পেশেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছিলাম এবং সেই অবজেক্টটা কিন্তু আমরা অবজেক্টের একটা মেথড আমরা ইউজ করেছি আমাদের অ্যাপ ক্লাসটাতে এবং আমরা স্প্রিংয়ের যে কনটেক্সটটা ইউজ করেছি আমাদের বিন ফাইল লোড করার জন্য এবং আমরা ওই পেশেন্টটা একটা মেথড ইউজ করেছি পেশেন্ট ডট স্পিক। তো এখন আমরা যেটা দেখব আসলে আমরা আমাদের পেশেন্ট ক্লাসটাতে যদি যাই, আচ্ছা আপনাদেরকে আমি ছোটো শর্টকাট একটা শিখিয়ে দিতে চাই যে আপনারা এক্লিপসে যখন কোনো ফাইল ওপেন করবেন, ফাইল যে কোনো রিসোর্স ওপেন করার জন্য একটা ছোটো শর্টকাট আছে কন্ট্রোল শিফট আর, এটা দিলে আপনার রিসোর্স ওপেনের অপশনটা চলে আসবে। এখানে যদি আমি জাস্ট পি লিখি তাহলে এই যে ক্যাপিটাল পি লিখলে পেশেন্টটা চলে আসছে। যদি আপনার ক্যামেল নোটেশনে ডিফাইন করা কোনো ক্লাস থাকে তাহলে কিন্তু আপনি যদি শুধু ক্যাপিটাল অক্ষরগুলো এখানে টাইপ করেন সেটা আপনার কিন্তু এখানে চলে আসবে, সেটা আমি ভবিষ্যতে আপনাদেরকে আরেকবার দেখাবো। সো যত আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করবেন তত আপনার ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হবে। তো এই টিউটোরিয়ালে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পেশেন্ট যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে যদি কিছু প্রপার্টিজ থাকে এবং এই প্রপার্টিজগুলো যদি আমরা কনস্ট্রাক্টরের থ্রুতে ইনিশিয়ালাইজ করতে চাই, যখন আমরা এই বিনটা ডিফাইন করছি তখনই চাইলে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারি। এটা করার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে আমরা পেশেন্ট ক্লাসে কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করে দিই, ফর এক্সাম্পল প্রাইভেট ইন্ট আইডি দিতে পারি, পেশেন্টের একটা নেম দিতে পারি নেম, এবং আমরা একটা এই দুটার জন্য আমরা গেটার সেটার জেনারেট করতে পারি। সেটা করার জন্য যা করতে হবে আমরা এখান থেকে সোর্সে চলে যাই, সোর্স জেনারেট গেটার্স অ্যান্ড সেটার্স, আমরা এই দুটো সিলেক্ট করে দিলাম। গেটার্স অ্যান্ড সেটার্স লাগে কারণ আমাদের প্রপার্টিসগুলো তো এখানে প্রাইভেট এবং আমাদের যেহেতু আমরা এটাকে বিন হিসেবে ডিফাইন করছি, আমাদের পুরো বিন কিন্তু আসলে আমাদের এই এই গেটার্স এবং সেটার্সের থ্রু দিয়েই কিন্তু আমাদের এই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করবে যেহেতু এটা একটা প্রাইভেট অ্যাট্রিবিউট। এবং তাছাড়াও আমাদের আসলে একটা কনস্ট্রাক্টর তৈরি করা উচিত, কনস্ট্রাক্টরটা যদি আমরা করি এটাও আমরা জেনারেট করব সোর্স থেকে, জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস, এবং এই দুটো ফিল্ডই আমরা ইউজ করব। এবং আমাদের একটা কনস্ট্রাক্টর চলে আসলো, আমরা এখন সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা আমরা এখানে কল করব না, সো আমরা এটাকে বাদ দিতে পারি এই লাইনটাকে। আচ্ছা এখন এটা ছাড়াও আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হলো একটা টু স্ট্রিং মেথড অ্যাড করতে চাই যাতে আমরা অবজেক্টটা প্রিন্ট করতে পারি। সেটাও আমরা চাইলে খুব সহজেই জেনারেট করে নিতে পারি, সোর্স সেখানে একটা শর্টকাট দেওয়া আছে শিফট অল্টারনেট এস, নেক্সট টাইম আমরা সেটা ইউজ করব। জেনারেট টু স্ট্রিং, টু স্ট্রিং ঠিক আছে, এই দুটা ফিল্ড থাকবে এবং এই যে আমাদের একটা পেশেন্টের আইডি এবং পেশেন্ট নেম একটা টু স্ট্রিং মেথড তৈরি করে দিচ্ছে। তো এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের অ্যাপে যে যদি রান করার চেষ্টা করি তাহলে আসলে আমাদের এটা রান করবে না, একটা এরর আসবে। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এরর আসছে। এররটা কী আসলে, এররটা বলতেছে যে বিন ক্রিয়েশন এক্সেপশন, কেননা সে একটা কনস্ট্রাক্টর খুঁজে পাচ্ছে না, সে তার একটা রিজন আছে। কেননা আমরা যখন আমরা এই অ্যাপ পেশেন্ট জাভা যেটা আছে এখানে যখন আমরা একটা নিজের একটা দুটো আর্গুমেন্ট সহ একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দিলাম তখন কিন্তু এর ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা, ওই কনস্ট্রাক্টরটা কোনো আর্গুমেন্ট নিত না, সেই কনস্ট্রাক্টরটা কিন্তু এখন আর প্রোভাইড করছে না এই জায়গাতে, সো ক্লাসটা প্রোভাইড করছে না, সেই কনস্ট্রাক্টটা আসলে আমাদের তৈরি করে দেওয়া দরকার, তাহলে আমাদের ওই এররটা চলে যাবে। তো আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দিই, জাস্ট একটা এমটি ডিফল্ট কনস্ট্রাক্টর, তাহলেই কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করার কথা। আমরা যদি আবার চেষ্টা করি প্রোগ্রামটা রান করার জন্য তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা কাজ করছে। কিন্তু আমরা আসলে এখন যেটা করব, আমরা পেশেন্টটা যদি আমরা প্রিন্ট করি, জাস্ট সিম্পলি সিস আউট দিই, পেশেন্ট দিই, তাহলে আমরা দেখব যে আমাদের টু স্ট্রিংয়ের থ্রুতে কিন্তু আমরা একটা আউটপুট পাওয়ার কথা। দেয়ার ইউ গো, পেশেন্টের আমরা একটা আউটপুট পাচ্ছি। কিন্তু পেশেন্টের আইডি এবং নেম এগুলো ডিফল্ট ভ্যালু আছে, এগুলো যেহেতু আমরা ইনিশিয়ালাইজ করিনি, তো এগুলো ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি এখন আমরা আমাদের বিনের কনফিগারেশনের থ্রু দিয়ে। তো সেটা করার জন্য সবচেয়ে সহজ উপায় আছে, আপনারা চাইলে এখানে হাতেও লিখতে পারেন, কিন্তু আমি যে আমাদের এখানে যেহেতু স্প্রিংয়ের আইডিটা ইনস্টল করা আছে এসটিএস, আমরা চাইলে এখানে স্প্রিং বিনসের মধ্যে যে আমরা এখানে কিন্তু প্রপার্টিসগুলো অ্যাড করে দিতে পারি। তো আমি যদি এখানে রাইট ক্লিক করি,
রাইট ক্লিক করে ইনসার্ট কনস্ট্রাক্টর আর্গুমেন্ট, এবং এখানে যে চাইলে আমি আমাদের ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। তো প্রথমে আমাদের কী ছিল, প্রথমে ছিল আইডি। সো আইডি যদি আমি এখানে 5 দেই এবং আমি যদি আরেকটা অ্যাড করি ইনসার্ট কনস্ট্রাক্টর আর্গ এলিমেন্ট, এবং সেকেন্ড আর্গুমেন্টে আমি যদি ভ্যালু দেই ফর এক্সাম্পল টম, এবং এটাকে যদি আমি এখন সেভ করি, সেভ করে আমি যদি এখন আমার অ্যাপ জাভাটা আমি রান করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো দেয়ার ইউ গো, আমাদের কিন্তু যে বিনটা আমরা পেয়েছি সেই বিনটা অলরেডি কিন্তু ইনিশিয়ালাইজড হয়ে গেছে আমাদের এই বিন এক্সএমএল এর থ্রু দিয়ে। তো এটা দুটো জিনিস আসলে আপনাদের সাথে আমি এখন শেয়ার করব, সেটা হলো প্রথমত এটা করার কারণটা কী। কারণটা হচ্ছে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, আবার আমি রিপিট করছি, যে আমরা যখন এইভাবে এখন আমরা বিন তৈরি করছি, ভবিষ্যতে কিন্তু আমরা আমাদের ডেটা সোর্সের জন্য বা ডেটাবেজে কানেক্ট করার জন্য একটা এরকম আমরা একটা বিন রাখবো, যেটা আমাদের ডেটাবেজের সাথে কানেকটিভিটি দিবে, বা আমাদের যে কন্টেনার থাকবে সেই কন্টেনারের টোটাল কানেকশন পুলিং হ্যান্ডেল করবে। এতে গেল ডেটাবেজের কথা। এই টাইপের আরও অনেক কিছু আসতে পারে, লগার আসতে পারে, আরও অনেক সার্ভিসেস আসতে পারে, যেগুলো আমরা এখানে স্প্রিংয়ের থ্রুতে আমাদের সার্ভিসগুলোকে, আমাদের লগারকে, আমাদের ডেটা অ্যাক্সেসের যে লেয়ারগুলোকে, এগুলো সবগুলোকে আমরা জোড়া লাগাবো, উইল ওয়্যার্ড টুগেদার। তো এখন ব্যাক করি আমাদের এই জায়গাটাতে, আমরা এখানে যে আসলে ডিফাইন করছিলাম এটা কিন্তু আসলে প্রথম কনস্ট্রাক্টর, যেহেতু আইডি প্রথম প্যারামিটারটা আইডি, সেকেন্ড প্যারামিটারটা নেম, সেই কারণে এটা স্প্রিং অটোমেটিক্যালি ওগুলোকে অ্যাসাইন করে দিচ্ছে। তো স্প্রিংয়ের এই অটোমেটিক অ্যাসাইনমেন্টের উপর আসলে রিলাই না করে আমরা কিন্তু ডিরেক্টলি দুটো কাজ করতে পারি। আমরা চাইলে এখানে কনস্ট্রাক্টরের ইন্ডেক্সটা বলে দিতে পারি, যে এটা 1 নম্বর কনস্ট্রাক্টর ছিল এবং এটা আর্গুমেন্ট ছিল, এটা 2 নম্বর আর্গুমেন্ট ছিল কনস্ট্রাক্টরে। এটাকে যদি আমরা সেভ করে রান করি তাহলেও রান করা উচিত। আমরা একটু ট্রাই করে দেখি, জাস্ট আ মিনিট, বিন ক্রিয়েশন এক্সেপশন একটা আমি পেলাম, আমি একটু এখানে যে ট্রাই করে দেখি। আচ্ছা, বিন ক্রিয়েশন একটা এক্সেপশন আমরা খেয়েছি। ও হ্যাঁ, এক্সেপশন খাওয়ার কারণ আছে, কারণ না আমি যেই বিন এক্সএমএল আমি যে ডিফাইন করেছি এটা 1 এন্ড 2, আসলে এটা আমার ভুল, এটা আসলে 1 থেকে হবে না, এটা আসলে 0 থেকে হবে। কেননা কনস্ট্রাক্টর আর্গুমেন্ট ওরা অ্যারের মতো কাউন্ট করে ইন্ডেক্সটা, অ্যারেতে যেমন প্রথম ইন্ডেক্সটা আমরা 0 রাখি জাভাতে, এখানেও প্রথম ইন্ডেক্সটা 0। সো আমরা এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা যদি এটা আবার রান করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এটা কিন্তু আমার রান করেছে, এই যে পেশেন্টের আইডিটা আমার এখানে চলে আসছে। সো দ্যাটস গুড, কিন্তু এর চেয়েও সেফেস্ট ওয়ে হচ্ছে ডিরেক্টলি আসলে কনস্ট্রাক্টরের নাম বলে দিতে পারি। আমি এখানে ইন্ডেক্স না বলে আমি যদি কনস্ট্রাক্টরের যে প্যারামিটারগুলো আমরা ইউজ করছি সেটার নাম দিয়ে দিলেই তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি সেফ থাকি। অ্যান্ড দ্যাটস দ্য সেফেস্ট রাউট। আমি নেমে গেলাম এবং এখানে আইডি এবং নেম ছিল, এই দুটো আমি দিয়ে দিলাম। আমরা যদি আমাদের সোর্সটা একবার দেখে নিই রান করার আগে, আমাদের সোর্সে সুন্দরভাবে এই যে আমাদের ভ্যালু আছে এবং আমাদের নেম আছে, প্যারামিটারের নেম। এবং এবার যদি আমরা রান করি দেখা যাবে যে আমাদের প্রোগ্রামটা সুন্দর করে রান করার কথা। লেটস ট্রাই ইট আউট, দেয়ার ইউ গো, আমাদের পেশেন্ট অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়েছে এবং আমাদের বিন এক্সএমএল এর কনফিগারেশনের থ্রু দিয়ে, এটার কিন্তু কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে আমরা কিন্তু পেশেন্টের এখন অ্যাট্রিবিউটগুলো আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখালাম যে কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে কীভাবে করতে হয়। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাট্রিবিউট ডিরেক্টলি কীভাবে সেট করতে হয় বিনস থেকে, কনস্ট্রাক্টর ছাড়া কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো।